দেখতে পাচ্ছেন এমন সুন্দর সুন্দর ইমোজি ইফেক্ট বত্রিশ কে ষোলো কে ফোর কে এইট কে যে পিকসার গুলো আপনার ইতিমধ্যে ভাইরাল ট্রেন্ডিং এ চলতেছে তাহলে কিভাবে আপনিও চাচ্ছেন আপনার ছবি বা পিকচার গুলো আপনি এমন ভাবে ষোলো কে চার কে আট কে তৈরি করবেন হ্যাঁ এটা কিন্তু এখন ট্রেন্ডিং এ আছে এই সব কিভাবে আপনারা তৈরি করবেন অনেকেই তৈরি করেছেন বাট আপনাদের ফেসটা লোকটা ঠিক নাই অর্থাৎ আপনাদের যে ফেসটা আছে সেই ফেস ঘোলা হয়ে যাচ্ছে ক্লিয়ার হচ্ছে না কিভাবে আপনাদের ফেস ঠিক করবেন ক্লিয়ার করবেন এমন বত্রিশ কে বা ষোলো কে ভিডিও বা ফুটেজ এবং আপনার যে ফিক্সার এটা কিভাবে মূলত ডাউনলোড করবেন বা আপলোড করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মূলত এমন ধরনের ফিক্সার আপনারা করবেন ইতিমধ্যে একটা ভিডিও আমি অলরেডি দিয়েছিলাম সেটা দেখে আপনারা এমন এসডি ডি কোয়ালিটি ভিডিও তৈরি করতে পারবেন বা ফটো তৈরি করতে পারবেন বাট ওইটা দেখে ফটোটা এখান থেকে তৈরি করে নিবেন আর আজকে যে বিষয়টি দেখাবো কিভাবে মূলত লুকটা ক্লিয়ার করবেন ফেস ক্লিয়ার করবেন বা এমন ধরনের ফটো আপনারা তৈরি করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে যাওয়া যাক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো জাস্ট এখান থেকে সর্বপ্রথম আমরা একটি ওয়েবসাইটে প্রয়োজন এই সবইগুলো ব্যবহার করার জন্য জাস্ট আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে জাস্ট ক্রোম ব্রাউজারে একটি ক্লিক করব উপরে সার্চ বার মেনু অপশন পাবো এই সার্চ বার মেনু অপশনে আমরা ক্লিক করে এখানে আমরা সার্চ করব কে আর ই এ

তো জাস্ট কানেক্ট উইথ গুগল অপশনের উপরে ক্লিক করে আমাদের জিমেলটা এখান থেকে চয়েস করে দিব জাস্ট জিমেলের উপরে ক্লিক করলে কিন্তু আমাদের জিমেলটা এখানে লগ হয়ে যাবে অলরেডি ওপেন করতে পারবো আমরা এই যে দ্বিতীয় যে সেকশনটা পেয়ে যাচ্ছি দ্বিতীয় সেকশনের উপরে একটু ক্লিক করে দেবো দ্বিতীয় সেকশনের উপরে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপলোড ইউর গ্যালারি ফটো জাস্ট এখানে আমাদের বলতেছে আমাদের ফটোটা এখানে আপলোড করার জন্য তার জন্য আমরা এই আপলোড অপশনের উপরে ক্লিক করবো এটা কিন্তু খুবই সিম্পল ব্যাপার জাস্ট গ্যালারি থেকে আমরা যে ফটোটাকে ষোলো কে বা বত্রিশ কে করবো সেই ফলোটা এখান থেকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করার সাথে উপরে ডান অপশন পেয়ে যাবো ডান অপশন উপরে ক্লিক করে দেবো এখন এখানে একটু ফলোডিং নিচ্ছে আপলোডিং হচ্ছে আপলোডিং হওয়ার সাথে সাথে আপনাদের কাজ থাকবে ও দেখতে পাচ্ছেন টু কে ফোর কে আট কে ষোলো কে জাস্ট এই ছবিটা আমরা এখানে চাইলেই ষোলো এক্স কে সেভ করতে পারবো ষোলো এক্স এর উপরে ক্লিক করবো অলরেডি নিচের দিকে চলে আসবো এটাকে আমরা হান্ড্রেড করে দিব আবারও নিচে এটাকে হান্ড্রেড করে দিব নিচের দিকে একটু দেখতে পাবেন হোয়াইট অপশন জাস্ট এই সাদা অপশন উপরে ক্লিক করে দেবো আমাদের কাজ ক্লিয়ার এখন কিন্তু তার নিজের কনভার্ট করবে আমাদের সেই ছবিটা কনভার্ট করে দিবে তো জাস্ট একটু লোডিং দিবে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে লোডিং ইচ্ছে এই লোডিং প্রসেস টা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই পিকচারটা তৈরি হয়ে যাবে অলরেডি অনেক সুন্দর সুন্দর লুক দিবে তো তারপরে আমি দেখাবো কিভাবে মূলত আপনার লুক বা আপনার চেহারাটা ঠিক করবেন তো জাস্ট এখানে লোডিং নিচ্ছে আমরা ততক্ষণ অপেক্ষা করব অবশ্যই একটু লোডিং নিবে এক থেকে পাঁচ মিনিট লোডিং নেওয়ার সাথে সাথে আপনাদের ইমেজটা কিন্তু তৈরি হয়ে যাবে তো আপলোড হওয়ার সাথে সাথে আমাদের ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে জাস্ট আমরা যদি এই ফিক্সের উপর একটি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অরিজিনাল ছবিটা এইটার এবং এইটা কিন্তু আমাদের এআই টুলস দিয়ে তৈরি করেছি যে ইফেক্ট ইমোজি লাগতেছে অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন ছবির উপরে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু আগের ছবি আর এটা কিন্তু এখনের ছবি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লুক লাগতেছে জাস্ট এখন আপনারা যদি এই ছবিটাকে সেভ করতে চান তার জন্য এইখান থেকে সরাসরি ডাউনলোড সেকশন একটি ক্লিক করবেন অলরেডি ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে জাস্ট যাবেছেন ডাউনলোড লাভ দিচ্ছে তো ডাউনলোড ইতিমধ্যে হয়ে গেছে এখন অনেকেই বলতে পারেন আমরা ফেস টা যাচ্ছে ফেস কিভাবে ঠিক করব তার জন্য এখান থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে জাস্ট আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে উপরে সার্চ বার মেনু অপশন পাবেন এখানে পিকসার্স বলে একটি অ্যাপ্লিকেশন আছে জাস্ট এখানে আপনারা ডাউনলোড করে নেবেন তো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা এখান থেকে আমরা ডাউনলোড করা আছে জাস্ট সরাসরি আমরা অ্যাপের ভিতরে প্রবেশ করব পিকসার্ট অ্যাপ্লিকেশন আসার সাথে সাথে প্লাস আইকন পেয়ে যাব প্লাস অপশনে একটি ক্লিক করে আমরা সেই ছবিটা মানে যেটা আমরা 16 এক্স এ বা 16 কে তে আমরা ডাউনলোড করলাম সেই ছবিটা এখানে সিলেক্ট করে দেব অলরেডি সিলেক্ট করার সাথে সাথে আমরা এখান থেকে একটু কলন করে নিচের দিকে চলে যাব জাস্ট নিচে যাওয়ার সাথে অ্যাড ফটো নামে একটা অপশন পাবো অ্যাড ফটোর উপরে ক্লিক করে আমাদের অরিজিনাল ফটোটা আমরা এখানে নিয়ে আসবো অলরেডি আমরা অরিজিনাল অরিজিনাল ফটোটা ফটোটা অ্যাড অ্যাড করে করে দিব সরাসরি ক্লিক আমরা এটাকে ধরে জুম করে সম্পূর্ণটা বড়ো করে দেবো বড়ো করার সাথে সাথে আমরা এখান থেকে দেখতে পেয়েছেন যে অপশনটা এখানে পেয়ে যাচ্ছি কার্ডের অপশন এই কাঠার অপশন উপরে ক্লিক করার আগে আমরা নিচে দিকে একটু খেয়াল করবো এই অপশনটার উপরে একটু ক্লিক করব। ক্লিক করে আমরা এখন কি করবো জাস্ট এই যে ফেস যে অপশনটা এই ফেস অপশনের উপরে একটি ক্লিক করে দেবো ফেস অপশনে এভাবে আমরা কিন্তু চাইলে এভাবে মুছে নেব জাস্ট এভাবে আপনারা এভাবে হাত দিয়ে ঘষবেন ঘষটা দেখবেন আপনাদের নতুন যে ফেসটা ছিল মানে আগের যে ফেসটা ছিল সেই ফেসটা কিন্তু চলে আসতেছে তো জাস্ট আপনারা যেখানে যেখানে হাতে যেখানে যেখানে ফেসটা লোক পরিষ্কার করতে যাচ্ছেন সেখানে সেখানে ক্লিক করলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে জাস্ট এখান থেকে টিক অপশনে ক্লিক করে দিবেন ছবিটা সেভ করে নেবেন অলরেডি টিক অপশনে ক্লিক করে ডাউনলোড সেকশনে ক্লিক করলে আপনার ছবিটা সেভ হয়ে যাবে তো আশা করি বুঝিয়ে দিতে পারলাম কিভাবে মূলত আপনারা কুরিয়া এআই অপশন বা ওয়েবসাইট দিয়ে আপনার ছবিটি আপলোড করবেন বা ডাউনলোড করে নেবেন তো জেনারেট এভাবে মূলত করবেন জাস্ট এক ক্লিকেই কিন্তু সমাধান তো আশা করি আজকের ভিডিওটা অনেক কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে কিন্তু অল করে রাখবেন ততক্ষণ নেক্সট ভিডিও আপডেটের জন্য অপেক্ষা করুন দরালো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ